নমস্কার, আমি রণজ শর্মা, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি দিনহাটা নিবিড় মণ্ডল শাখার কোষাধ্যক্ষ। আমাদের একেবারে দোরগোড়ায় এসে পৌঁছে গেছে শারদীয় দুর্গোৎসব 2021। সেই সুবাদে সমাজের সকল স্তরের মানুষের প্রতি এই দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা এবং ছোটদের প্রতি ভালোবাসা এবং বড়দের প্রতি অবশ্যই আমার অন্তরস্থল থেকে প্রণাম। একদিকে আমরা শুধু দিনহাটা নয়, সমগ্র পশ্চিমবঙ্গে অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। আমরা একদিকে দুর্গাপুজোকে বরণ করে নেব, একদিকে দুর্গাপুজোয় আমরা মজা করব, দুর্গাপুজোয় আমরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করব, একে অপরের ভালোবাসার বন্যা ছড়িয়ে দেব। ঠিক অপরদিকে আমাদের একটা জিনিস সচেতনতা হিসাবে, একজন মাস্টারমশাই হিসাবে আমি বলছি এবং আবেদন রাখছি, প্রায় দু বছর হতে চলল সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে, সারা বিশ্বকে এক মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে করোনা ভাইরাস। তো সেটাকে মাথায় রেখে একদিকে যেমন আমাদের পুজোকে ভুললে চলবে না, পুজোকে আনন্দও করতে হবে, অপরদিকে এই ভাইরাসকে বধ করার জন্য, এই ভাইরাসকে হারানোর জন্য অবশ্যই সামাজিক যে বিধিনিষেধ, সামাজিক মান্যতা, সেটাকে মাথায় রেখে সকলে মাস্ক পরবেন, সকলে বাইরে বেরোনোর আগে মাস্ক পরে বেরোবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো উপভোগ করবেন, এই কামনা আমি করছি সমাজের সকল স্তরের মানুষের প্রতি। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। নমস্কার।